দীপাবলিতে রাজ্যের মানুষের জন্য দুশ্চিন্তার খবর। সোমবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূল এলাকায় ক্ষতির আশঙ্কা, প্রভাব পড়বে কলকাতাতেও। ঝোড়ো হাওয়া থেকে বৃষ্টির আশঙ্কা বেশি কলকাতা শহরে। আন্দামান সাগরে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রবিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আবার দিক পরিবর্তন করে উত্তর দিক বরাবর এগোবে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এরপর উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টোমে পরিণত হবে এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর সমুদ্রের অবস্থান পরিবর্তন করবে। মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে একটি স্থলভাগে ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পারে। রবিবার থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের নিয়ন্ত্রিতভাবে সমুদ্রে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক খেলাধুলা এবং কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় সমস্ত ফেরি সার্ভিস সোম মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, কি জানা যাচ্ছে, কি কি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা যখন বলছেন জেলেরা রয়েছেন, তাদের মাছ ধরতে ইতিমধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। পাশাপাশি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং দীঘা বকখালি সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় পর্যটক যারা আছেন এখন তাদেরকে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ফিরে যেতে বলা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখছি যে শক্তি বাড়িয়ে রাজ্যের দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড় সিত্রাং বেয়ে আসতে পারে। তবে আপাতত যেটা মনে হচ্ছে যে অন্ধ্র উপকূলের দিকে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু এগোচ্ছে। অন্যদিকে এই বিষয়ে বলা দরকার, আমরা যে এর আগে যতগুলি ঘূর্ণিঝড় হয়েছে দেখা যায় যে বিভিন্ন অনুমান যদি করা হয় সেই সময় কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফলের যে দিকটা থাকে সেটা কিন্তু অনেক সময় বদলে যায়। তবে আপাতত যেটা জানা যাচ্ছে যে আন্দামান সাগর উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে পৌঁছে শক্তি বাড়াতে ইতিমধ্যেই শুরু করেছে এবং কালী পুজোর দিনই ঘূর্ণিঝড় সিত্রাং এই সিত্রাং কিন্তু আছড়ে পড়তে পারে। পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে যে এই যে ঝড়টা রয়েছে কিন্তু 100 থেকে 110-এর কাছাকাছি থাকতে পারে। পঙ্কজ, যে সিত্রাং ঘূর্ণিঝড়টা আসছে সেটা কি আমফান বা ইয়াসের মতো হবে, অর্থাৎ এর প্রভাব কি সেই রকমই প্রভাব পড়বে রাজ্যে, আর কলকাতাতে কি রকম প্রভাব পড়বে? দেখো, ঘূর্ণিঝড়ের বেশ কিছু দিক রয়েছে, কারণ একদিকে তার যেমন শক্তি, অন্যদিকে কত বড় এলাকা জুড়ে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, দুটো দিকই কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে যদি এই ঘূর্ণিঝড়ের এলাকা ছোট হয় এবং গতিবেগ বেশি হয় তাহলে দেখা যাবে যে খুব কম এলাকায় এই ঘূর্ণিঝড় কিন্তু ক্ষতি করতে পারবে। অন্যদিকে যদি দেখা যায় যে ঘূর্ণিঝড়ের গতিবেগ তুলনায় কম হলে কিন্তু অনেকক্ষণ সময় ধরে এই ঘূর্ণিঝড় স্টে করলো বা বেশি জায়গা জুড়ে এই ঘূর্ণিঝড় হয় সেই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড় অনেকটাই ক্ষতিকারক হয়। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় কত এরিয়া জুড়ে তৈরি হবে, শেষ মুহূর্তে ল্যান্ডফলের সময় এর গতিবেগ কত থাকবে এবং কতক্ষণ ধরে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রভাব ফেলবে, এই সব কিছুর উপরেই কিন্তু তার ক্ষয়ক্ষতি এবং তার বিভিন্ন দিকগুলো কিন্তু নির্ভর করছে। ধন্যবাদ পঙ্কজ, আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।